আসসালামু আলাইকুম, আমন্ত্রণ আল সাফা ট্রাভেল নিউজ ফ্ল্যাশে। এই ছিল আল সাফা ট্রাভেল নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে। স্বর্ণের অবৈধ প্রবেশ রোধে এবং ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিতে ব্যাগেজ রুলসে বড় ধরনের সংশোধন এনেছে সরকার। বৃহস্পতিবার 2023-24 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ সংক্রান্ত সংশোধনের বিষয়ে জানান অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। সংশোধিত ব্যাগেজ রুলস অনুযায়ী একজন যাত্রী 117 গ্রাম ওজনের একটি স্বর্ণের বার বাংলাদেশে আনতে পারবেন। আগে 234 গ্রাম ওজনের দুটি বার আনতে পারতেন। এদিকে বাজেট অধিবেশনের পরপরই দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে নতুন ব্যাগেজ রুলস কার্যকর হয়েছে। অনেক প্রবাসী তা না জেনে দুটি করে স্বর্ণের বার এনে বিমানবন্দরে বিপাকে পড়ছেন। যারা দুটি বার আনছেন একটির জন্য 40,000 টাকা শুল্ক দিতে হচ্ছে। দ্বিতীয় বারটি ব্যাগেজ রুলস অনুযায়ী কাস্টমসে জব্দ করে রাখা হচ্ছে। জব্দ করা স্বর্ণের বার ফেরত দেওয়ার বিষয়টি শুনানির পর সুরাহা করা হবে। এমনকি কাস্টমসের পক্ষ থেকে বিমানবন্দরে লিফলেট বিলি করা হয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক এয়ারলাইন্সগুলোতে ব্রিফ করা হচ্ছে, তারা যেন যাত্রীদের নতুন ব্যাগেজ রুলসের বিষয়ে জানিয়ে দেন। বৃহস্পতিবার বিকেলে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী স্বর্ণের বার আনার ক্ষেত্রে ভরি প্রতি শুল্ক 2,000 টাকা থেকে বাড়িয়ে 4,000 টাকা করার প্রস্তাব করেন। পাশাপাশি অতিরিক্ত বার আনলে তা বাজেয়াপ্ত করার কথা জানান। তবে আপাতত বাজেয়াপ্ত না করে স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস। এই ছিল আল সাফা ট্রাভেল নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে। সাথে থাকায় ধন্যবাদ। ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের যে কোনো দেশের ট্যুরিস্ট ভিসার বিশ্বস্ত প্রতিষ্ঠান আল সাফার ট্রাভেল।